স্বাগত জানাই সেভেন মিনিট বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব বা শেয়ার করব কিভাবে আপনারা নকশা এবং কতিয়ান সংগ্রহ করবেন আমার বিভিন্ন ভিডিও এবং অ্যান্ড্রয়েড অ্যাপস থেকে আপনাদের বিভিন্ন কমেন্ট এবং রিভিউ থেকে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন কিভাবে আপনারা অনলাইন কতিয়ান পেতে পারেন অথবা কতিয়ান এবং নকশার হার্ড কপি কিভাবে সংগ্রহ করবেন সেই বিষয়টি নিয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন তো তার পরিপ্রেক্ষিতে আজকের এই ভিডিওটি করা হচ্ছে প্রথমে আলোচনা করা যাক কিভাবে আপনারা খতিয়ান খতিয়ানের হার্ড কপি সংগ্রহ করবেন খতিয়ানের হার্ড কপি আপনারা দুইভাবে সংগ্রহ করতে পারেন এক হচ্ছে উপজেলা উপজেলা সেটেলমেন্ট অফিসের প্রকাশনাকালীন সময়ে আপনারা প্রকাশনাকালীন ক্যাম্প থেকে এই খতিয়ানের সার্টিফাইড কপি সংগ্রহ করতে পারবেন এছাড়া প্রকাশনা কাল সম্পূর্ণ হয়ে যাওয়ার পর প্রকাশনা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনারা জেলা প্রশাসকের ভূমি রেকর্ড রুমের নির্দিষ্ট কক্ষ থেকে আপনারা খতিয়ানের কপি সংগ্রহ করতে পারবেন এবার আসা যাক কিভাবে আপনারা খতিয়ানের অনলাইন কপি সংগ্রহ করবেন খতিয়ানের অনলাইন কপি কিভাবে সংগ্রহ করবেন এই নিয়ে আমাদের এই চ্যানেলে ভিডিও আছে এই ডেসক্রিপশনে আবার লিঙ্কটি দিয়ে দেওয়া হবে এছাড়া আপনারা অ্যান্ড্রয়েড অনলাইন কপি মাধ্যমে কিভাবে সেই অ্যাপসেরও লিঙ্ক দেওয়া থাকবে এই যাক কিভাবে আপনারা মোজা নকশা সংগ্রহ করবেন মোজা নকশা সংগ্রহ করার চারটা স্থান রয়েছে প্রথম হচ্ছে উপজেলা ভূমি অফিস দ্বিতীয় স্থান হচ্ছে জেলা প্রশাসকের ভূমি ভূমি রেকর্ড রুম এখানে আপনারা নির্দিষ্ট আবেদনের মাধ্যমে আপনাদের ক্ষতি নকশার নকশার কপি সংগ্রহ করে নিতে পারেন আপনাদের অরিজিনাল নকশার কপি সংগ্রহ করার জন্য আপনাদের খরচ করতে হবে নির্দিষ্ট আবেদনের সাথে চালানের মাধ্যমে ব্যাংকের চালানের মাধ্যমে অরিজিনাল কপির জন্য সাড়ে তিনশো টাকা এবং ডুপ্লিকেট কপির জন্য বা ফোটো কপির জন্য তিনশো টাকা এইগুলো দুটো ক্ষেত্র কিভাবে আপনারা দুটা স্থান থেকে কিভাবে আপনারা মোজা নকশা সংগ্রহ করবেন এবার তৃতীয় স্থান যেটি হচ্ছে সেটি হচ্ছে তেজগাঁও তেজগাঁওতে অবস্থিত ভূমি এবং রেকর্ড অফিস থেকে এখান থেকে আপনারা সরাসরি নির্দিষ্ট আবেদনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানের মোজা নকশা সংগ্রহ করতে পারবেন এছাড়া আপনি যদি এখন যে তিনটি স্থান নিয়ে আলোচনা করলাম এই তিনটি স্থান হচ্ছে অথেন্টিকেটেড অর্থাৎ এগুলো আপনার প্রাথমিক ডকুমেন্ট হিসাবে গণ্য হবে এই ছাড়া আপনারা ফটোকপি সংগ্রহ করে নিতে পারেন যে কোনো ফোটোকপি দোকান থেকে যেমন বিভিন্ন জেলা জস কোট অথবা ডাকা জস কোট ইত্যাদির পাশে অনেক সময় দেখা যায় বড় করে লেখা থাকে বড় মে প্রিন্ট করা হয় বা ফটোকপি করা হয় এসব দোকান থেকে আপনারাও ফটোকপি সংগ্রহ করে নিতে পারবেন তবে সেই ক্ষেত্রে আপনাদের একটু কেয়ারফুল্লি দেখতে হবে যে মোজা নকশার সাথে অরিজিনাল নকশার সাথে যে প্রটোকপি করেছেন সেটার কতটুকু মিল আছে সেক্ষেত্রে আপনারা একটি ডিভাইডার ইউজ করে ভালো করে দেখতে হবে যে আসলে কি ফোটোকপিটা কি ঠিকঠাক আসছে না রেজলেশন একটু বেড়ে গেছে না কমে গেছে এই বিষয়গুলো আপনাদের দেখতে হবে আশা করি আমাদের এই ভিডিওটি আপনাদের একটু হলেও কাজে আসবে কাজে আসলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর আপনাদের মতামতের জন্য কমেন্ট রিভিউ সেকশন অবশ্যই খোলা থাকবে আপনাদের মন মতো আপনারা কমেন্ট করবেন আপনারা কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন অথবা আমার কোনো সংশোধনী থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবে আর আমাদের চ্যানেলটি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা নোটিফিকেশন পান আমাদের পূর্ববর্তী এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাই সবাইকে ধন্যবাদ